হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার একটা ভালো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সুজির উপমা। সুজির উপমা করার জন্য কি কি লাগবে তুমি দেখে নাও একটু। সুজির উপমা করার জন্য আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গাজর, আর এখানে নিয়েছি মটরশুঁটি, সিম, পেঁয়াজকলি, আর পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি কারি পাতা, আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের ছোলা আর বাদাম, এটাকে আমি চাটনি বানাবো। তাহলে আমি আগে সুজির উপমা করার জন্য সুজিটা আমি অন্তত 10-5 মিনিট আমার ভিজিয়ে রাখতে হবে। তাহলে আমি সুজিটাকে ভিজিয়ে রেখে দিই। এক প্যাকেট সুজি লাগবে। তারপরে এর মধ্যে আমি পরে আরেকটা জিনিস ব্যবহার করব, তোমরা দেখতে থাকো, খুব বেশি পাতলা করা যাবে না, একদম ঘন ঘন রাখতে হবে। তার জন্য আমি এর মধ্যে আগে জল দিয়ে একটু ভিজিয়ে রাখি সুজিটাকে। তারপরে আমি এর মধ্যে আরো জিনিস ব্যবহার করব, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। কমেন্ট করে জানাবে আমার সুজির উপমাটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার আমি কারি পাতা, সর্ষে সম্বাদ দিয়ে আমি গাজর দিই, গাজর, তারপরে সিম, মটরশুঁটি সব রেখেছি, আর পেঁয়াজ, এগুলো আমি আগে সাবান মধ্যে ভেজে নেব, সর্ষে সম্বাদ দেব, আর দেব ওর মধ্যে কারি পাতা, আর শুকনো লঙ্কা দিলেও হয় না দিলেও হয়, চাটনির মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দেব, আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি সর্ষে সম্বাদ দিয়ে দিলাম, এবার আমি কটা কারি পাতাও দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ আগে দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি সব তরকারি গুলো যে আমি কেটে রেখেছি, এখানে ওই যে গাজর, তারপরে মটরশুঁটি, সিম, পেঁয়াজকলি, এগুলো আমি সব দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে একটু লবণ ব্যবহার করব, এরকম এরকম একটু পরিমাণে লবণ দেবো এর মধ্যে। আর দুটো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দেবো। এই যে 3খানা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, দেখো এই 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি কাঁচা লঙ্কাটাকে কাইচি দিয়ে কুচিয়ে দিচ্ছি। তোমরা বটি দিয়েও কোচাতে পারো, তারপরে চাকু দিয়েও কোচাতে পারো, আমি কাইচি দিয়ে কুচিয়ে দিচ্ছি। আর এবার একটা কাইচি কিনে নিলে তোমরা অনেক কিছু কাটতে পারবে, রান্নাঘরের একটা কাইচির দরকার। আমি এগুলোকে একটু কষিয়ে নিই, একটু সামান্য ভাজা ভাজা করে নিতে হবে। কষিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো সামান্য পরিমাণে, সাদা তেলই ব্যবহার করছি আমি চাটনিটা করার জন্য। আমি এর মধ্যে একটু পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা, আর কয়েক কোয়া রসুন, দেখো আমি একটু ভেজে নেবো। Thank you.
তারপরে ছোলা আর বাদাম যে ভেজে রেখেছি একসঙ্গে, তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে তেঁতুলের কর্তা দিয়ে আমি চাটনি তৈরি করবো, যেরকম ইডলি ধোসার চাটনি তৈরি করে সেরকম চাটনি তৈরি করে। তারপরে আমি এর মধ্যে সম্বার দেব, কারি পাতা আর সর্ষে, চাটনিতে যেরকম সম্বার দিতে লাগে। সম্বার ইডলি ইডলি ধোসার যে চাটনিটা আমি করি সেরকমভাবেই করি, সুজির উপমার চাটনি না করলে ভাল লাগে না। আর এদিকে দেখো এটা আমার হয়ে এসছে, এবার এটাকেও আমি নামিয়ে দেবো। একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে এবার আমি ছোলা বাদাম গুলো ভেজে রেখেছি দিয়ে দেবো, আর এখানে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা যে ভেজে রেখেছি সেটাও আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি ঘুরিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডার। এই যে দেখো তেঁতুলের জলটা, এই দেখো এবার আমি যেগুলো ভেজে রেখেছি সব এবার মিশিয়ে দেবো, আমি সব এটার মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, এই দেখো লবণ দিয়ে দিচ্ছি, আর জল তো দিতেই হবে একটুখানি। তারপরে আমি দেব এর মধ্যে ইনো, এ দেখো এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি, ইনোটা আমি এর মধ্যে ব্যবহার করব। এবার সব একসঙ্গে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্স করে আমি যে পাত্রের মধ্যে করব সেই পাত্রের মধ্যে আমি একটু তেল মাখিয়ে এগুলো আমি ঢেলে দেবো। দেখো বন্ধুরা আমি এটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে আমি একটা পেপার পাতি নিয়েছি যেভাবে কেক করা হয়। এবার এই যে এইটাকে আমি ফাটিয়ে নিয়েছি ভালো করে, এবার এই ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। তোমাদের বাড়িতে ইনো না থাকলে তোমরা খাওয়ার সোডাও ব্যবহার করতে পারো, যেটাকে বলে বেকিং সোডা। আর এর মধ্যে যদি তোমরা টক খাও টকটাও দিতে পারো, আমি আর টক দিইনি। এভাবে ভালো করে একটু পাড়ি দিয়ে দিয়ে বসিয়ে নেবে। বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আমি এবার এটাকে এর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে এবার ঠিক এরকম মাপে আমি একটা কড়াই বা একটা ঢাকনা দিয়ে বা আমি ঢেকে দেবো। এই দেখো ঠিক এরকম ভাবে ঢেকে দেবে জিনিসটাকে, এই দেখো বসিয়েছি, বসিয়ে এবার এটাকে দিয়ে ঢেকে দেবো। এবার এটা হবে অন্তত 20-25 মিনিট, তারপর আমি এসে দেখবো। আমার চাটনিটাও রেডি, আর চাটনির মধ্যে আমি ছোপ দেবো বলে সেটাও আমার রেডি হয়ে গেছে। সর্ষে আর কারি পাতা, তোমরা নারকেল ব্যবহার করতে পারো, পোস্ত ব্যবহার করতে পারো, নারকেলের চাটনিও করতে পারো। যারা বাদাম ছোলা খাবে না, আমার নারকেলটা সহ্য হয় না বলে আমি ছোলা বাদাম দিয়েই করলাম চাটনিটা। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিচ্ছি, এই যে 1 চামচ চিনি
লবণ ব্যবহার করব। বিট লবণটা এই দেখো এরকম এক চামচ বিট লবণ। আমি তোমাদের মধ্যে একটু সামান্য পরিমাণে জল দেবো। চাটনি তোমরা যে যেরকম ভাবে খাও, কেউ আছে একদম ঘন খায়, কেউ আছে একটু পাতলা খায়, আমি মোটামুটি পাতলাও না আর ঘনও না। আর আমি 20 মিনিট পরে আমি ওটাকে খুলবো, যেটাকে আমি জলে সুজির উৎপাটা বসিয়েছি 20-25 মিনিট পরে, তারপরে আমি তুলবো, তুলে তোমাদের দেখাবো কিরকম হয়েছে। বন্ধুরা এটা তো আমার উপমাটা হয়ে গেছে। এবার এই দেখো, এই আমি ছুরি ঢুকিয়েছি, ছুরির মধ্যে একটু লাগিনি। এবার আমি চারিদিকে আগে দেখে নি, ছাড়িয়ে নি ভালো করে। তারপরে এবারটা থালা দেব, নবো নিয়ে ঢুকিয়ে দেবো। দেখো আমার উপমাটা উঠে গেছে। এবার যে আমি কাগজটা পেতে দিয়েছি, সেই কাগজটাকে আমি তুলে দেবো। তারপরে তোমাদের আমি কেটে দেখাচ্ছি। এটা রাত্রে তোমরা ব্রেকফাস্ট করতে পারবা, এইটা সরি সকালে ব্রেকফাস্ট করতে পারবা, রাত্রে ডিনার করতে পারবা, যে যেভাবে খাও, পেটও ভরবে মনও ভরবে, টেস্টি টেস্টি খাবার। একটা তুলে আমার তোমাদের দেখাচ্ছি, এ দেখো জিনিসটা দেখো কত সফট হয়েছে, দেখো দিচ্ছি, দেখো এ দেখো এখানে আছে চাটনি। এবার তোমরা চাটনিতে এভাবে চুবাবা, চুবিয়ে এই তোমাদের দাদাভাইকে খাইয়ে টেস্ট করাচ্ছি। কেমন হয়েছে? তাহলে এভাবে তোমরা করে খাবে। তাহলে আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর রাখছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি। তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থাকবে, তাহলে ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবে। আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। রাখছি, টাটা।